الشرط الرابع النية، والنية محلها القلب والتلفظ بها بدعة. আর চতুর্থ নম্বর শর্ত হচ্ছে নামাজের, সেটি হচ্ছে নিয়াত করা। আর নিয়াতের স্থান হচ্ছে অন্তর কলব, আর মুখে নিয়াত উচ্চারণ করা হচ্ছে বিদআত। نعم ولو نوى الان في بيته انه يصلي العصر يعني عندما توضا هو النيه في قلبه ثم جاء عند الصلاه وكبر تكبيره الاحرام لم يستحضر عند تكبيره الاحرام ان هذا عصر يصح هذا المهم ينوي فرض الوقت نعم কোন ব্যক্তি যদি বাড়িতে থাকা অবস্থায় যদি সে আসরের নামাজের নিয়ত করে যে আমি আসরের নামাজ পড়ব এরপর মসজিদে আসার পরে যদি তার সেই নিয়ত যদি সে সময় যদি তার স্মরণ না থাকে সে বাড়িতে নিয়ত করেছে কিন্তু নামাজে আসে তখন তার সেটি খেয়াল ছিল না তাহলেও তার নামাজ কবুল হয়ে যাবে মূল উদ্দেশ্য হচ্ছে যে নামাজ যখন প্রবেশ করবে সে নামাজ প্রবেশের সময় সে নিয়ত সে করবে যে আমি এই নামাজ পড়ব সেটাই যথেষ্ট নাম আল্লাহু আলাইহি